পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস সম্পর্কে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রঞ্জু উদ্দেশ্যমূলক কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্দেশ্যপূর্ণ কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস লিখিত বক্তব্যে জানান, গত 28 অক্টোবর শনিবার নাজিরপুরে একটি সমাবেশে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রঞ্জু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মানহানিকর বক্তব্য প্রদান করেন। ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, হোয়াই কানাই লাল নাপিত, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বলা হয়। বর্তমান সময়ে বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার সময়ে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পর্কে এমন বক্তব্য জেলা আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা। এমন বক্তব্য প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস। এছাড়াও তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানিয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সহসভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন শিকদারসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাকুলি আত্মার, MI টেলিভিশন। জেলা আওয়ামী লীগ ইতিমধ্যে শান্তি সমাবেশ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এহেন অবস্থা গত 28/10/2023 তারিখ নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পূর্বের বহিষ্কৃত মুস্তাফিজুর রহমান রঞ্জু আমাদের সংগঠনের অর্থাৎ পিরোজপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসকে উদ্দেশ্য করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর ভাই নজরুল ইসলাম বাবুলের উপস্থিতিতে ও উস্কানিকে অত্যন্ত আক্রমণাত্মক কুরুচিপূর্ণ ভাষায় গালমন্দ করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাসকে উদ্দেশ্য করে বলেন, ওয়াই কানাইলাল নাপিত ইত্যাদি, যাহার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যের ভিডিও উঠেছে।